দর্শক দেখছেন টঙ্গী ব্রিজ দিয়ে রেল ব্রিজ, এটা রেল ব্রিজ দিয়ে রেল যাচ্ছে। এটা হচ্ছে তুরাগ নদীর উপর দিয়ে এই ব্রিজ, এটি টঙ্গী খালও বলা হয়। এই খালের পানির বর্তমান যে অবস্থা, কটু গন্ধযুক্ত এবং বিষাক্ত কালচে বর্ণের হয়ে গেছে এই পানি। যেসব কারণে এই পানি এরকম কালচে নোংরা হয়েছে তা দেখতে আজ আমরা এই টঙ্গী খালের উপর দিয়ে বের হব। দেখতে যাব যে কারা এই খাল থেকে, খালের জন্য এরকম দূষিত পানির জন্য কারা আসলে দায়ী, কারা এসব খালে এরকম দূষিত পানি ছেড়ে দিচ্ছে। তো আমরা আছি ফুলবাড়িয়া ঘাটে, পিছনে দেখতে পাচ্ছেন টঙ্গী সড়ক ব্রিজ, যেটা আপনারা সবাই চেনেন। আর ঘাটের এই প্রান্তটা হচ্ছে আইসি হাসপাতাল ঘাট বলা হয়। যখন এই আইসি হাসপাতাল হয়নি তখন এটাকে বলা হতো ফুলবাড়িয়া ঘাট। আর ঠিক আমি যদি আপনাদের নদীর ওই প্রান্তটা দেখাই, যেটা সিরাজউদ্দিন সরকার বিদ্যুৎনিকেতন অ্যান্ড কলেজ, কিন্তু এটাকে বলা হয় আবদুল্লাপুর ঘাট। এই যে নদীর পানি দেখছেন এবং দেখছেন যে কীভাবে ড্রেন দিয়ে নদীর মধ্যে পানি আসছে, এই দুর্গন্ধযুক্ত পানি, আমরা একটি নৌকা করে আজকে বের হব, তেরমুখ পর্যন্ত যাব, যেখানে যে আমরা দেখব যে এই যাওয়ার পথে আমরা দেখব যে নদীতে কারা এই দূষণযুক্ত পানি ঢেলে দিচ্ছে। চলুন দেখি আমরা কী অবস্থা নদী। দর্শক, আমরা এখন এই আইসি প্রান্ত থেকে এই ট্রলারে করে ওপারে পার হব, যেটা আবদুল্লাপুর প্রান্ত, যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন সিরাজউদ্দিন বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ, যেটা মহা দাপটের সাথে দাঁড়িয়ে আছেন। দর্শক, এই নদীর পানি নিয়ে যেটা বলছিলাম, একেবারে ব্যবহার অনুপযোগী, এটাকে আর পানি বলা যায় না। নদীকে এটা কালো আলকাত্রার মতো রং হয়ে গেছে। তো আমরা আজকে সারাদিন ঘুরবো, দেখবো যে পানির এরকম রং হওয়ার কারণটা কী। আপনারা সাধারণ দৃষ্টিতে জানেন বা সাধারণভাবে জানেন যে শিল্প কলকারখানা এবং সুয়ারেজ লাইন থেকে বিষাক্ত বর্জ্য পানিতে আনট্রিট অবস্থায় ছেড়ে দেওয়ার কারণে নদীগুলোর এই অবস্থা হয়েছে। তো যে কথা বলছিলাম যে এই নদীগুলোই আসলে, নদীগুলোকে ঘিরে একসময় সভ্যতা গড়ে উঠেছে, অথচ আজ সভ্যতা নদীর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, মানুষ নদীর থেকে পালাচ্ছে নিতান্ত প্রয়োজন ছাড়া। এসব ঢাকা শহরের আশপাশে যেসব নদী আছে এর কাছে ভিড়তে চান না মানুষ, কারণ বিকট কটু গন্ধ যা আসলে মানুষকে নদীর কাছে টিকতে দেয় না। তো আমরা আজকে ঘুরবো, দেখব এবং কীভাবে নদীর এই অবস্থার থেকে উত্তরণ করা যায় বিশেষজ্ঞদের সাথে কথাও বলবো। দর্শক, আমাদের সাথেই থাকুন। দর্শক, দেখুন কীভাবে পলিথিন আর প্লাস্টিক বর্জ্যে এই নদীর বুক ভরে গেছে। অর্থাৎ এখানে একটি খাল আছে, আপনি পলিথিনের যে কোনো চিপসের প্যাকেট হোক আর যে প্যাকেটই হোক ফেলে দেন, আস্তে আস্তে গড়িয়ে সেটি যে নদীতে আসে এবং একসঙ্গে একসময় এটি সমুদ্রে পতিত হয়, তার একটি লাইন এখানে আপনাদের দেখালাম। এই নদী থেকে একসময় এটি সমুদ্রে চলে যাবে। দর্শক, আমাদের নৌকার ইঞ্জিনে পলিথিন আটকে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এখন এই নানা কসরত করে, নানা কৌশলে ইঞ্জিন থেকে পলিথিন ছাড়ানোর চেষ্টা চলছে। আপনাদের দেখাই পলিথিন নৌকার যে চাকা, যেখান থেকে নৌকা বাতাসের মাধ্যমে গতি পায় সেইখানে আটকে গেছে।
পলিথিন সহ নানা প্লাস্টিক বর্জ্য সেটা পরিষ্কার করার কাজ চলছে। অর্থাৎ আপনাদের যেটা বলছিলাম যে নদী জীবনের যে অনুষঙ্গ সেটাকে আমরা সকল ক্ষেত্রে নষ্ট করে ফেলেছি। এই নদীর বুকে এখন নৌকা নিয়ে চলাও দায় হয়ে গেছে। এইভাবে বর্জ্য আটকে নৌকার চলাচল বন্ধ হয়ে গেছে। আপনি বলছেন যে ডেইলি কত লিটার মানে মানে কি বলে সুয়ারেজ ওয়াটার পরে? দর্শক দেখছেন টঙ্গী বিসিক শিল্পনগরী থেকে যেসব শিল্প বর্জ্য একদম কালো রঙের সরাসরি নদীতে এসে পড়ছে। এইভাবেই সারা নদী দূষিত হচ্ছে। এই শুধু এক বিসিক শিল্পনগরীর খাল না, অসংখ্য খাল দিয়ে এই নদীতে পানি ফেলা হচ্ছে, যে পানি আসলে ট্রিটমেন্ট না করে ফেলা হচ্ছে। দর্শক নদীর যে দৃশ্য আপনাদের দেখাচ্ছি এটি আসলে নদী বলার কোনো উপায় নেই, এটি একটি ময়লা পানির ড্রেন বলা যায়। সবখানে প্লাস্টিক দূষণ, সব রকমের দূষণ দেখা যাচ্ছে, প্লাস্টিক ভেসে ভেসে আছে। এই হচ্ছে আমাদের প্রিয় তুরাগ নদীর বর্তমান অবস্থা। একেবারে কালচে রঙের পানি এই কারখানা থেকে কিভাবে বের হয়ে নদীতে আসছে দেখেন। এই এই পানি আর এই যে নদীর পানির রং ভিন্ন, কিন্তু আস্তে আস্তে নদীর পানির রঙও এরকম কালচে হয়ে যাচ্ছে। দেখেন পাহাড়ি ঝর্ণার মতো কিভাবে রঙিন পানি ছেড়ে দেওয়া হচ্ছে এই প্রিয় তুরাগের বুকে। একেবারে রাসায়নিক কোনোভাবে আনট্রিট না করে ফুল কেমিক্যালটাই এই নদীর বুকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিভাবে বাঁচবে এই তুরাগ, আমাদের প্রিয় তুরাগ এভাবেই আস্তে আস্তে মৃত্যুবরণ করছে। ঠিক ঝর্ণার স্টাইলে আর্টিস্টিকভাবে পাথরের তৈরি করা হয়েছে, আবরণ তৈরি করা হয়েছে, তার উপর দিয়ে কি সুন্দরভাবে দূষিত বিষাক্ত পানি নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের নদীবন্ধু এজাজ ভাই বলছিলেন যে দেখে মনে হচ্ছে রঙের ধারা, আসলে এটা বিষের একটি ঝরা, যে বিষ আমাদের পুরো দেশকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই নদী ধ্বংস করার মাধ্যমে। জাবেদ জুবায়ের এই কারখানা থেকে এভাবে রঙিন পানি আমাদের তুরাগ নদের পানিকেও একেবারে রঙিন করে দিচ্ছে, ছড়িয়ে পড়ছে পুরো বিষ। এই বিষ শুধু মানুষের জন্য না, পুরো জীব বৈচিত্র্যকে ধ্বংস করে দিচ্ছে। দর্শক আমরা আরেকটি কারখানার রঙিন পানি দেখছি এবং এটা অনেক বেগুনি কালারের একটি রঙিন পানি নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা দি জি সিটি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট এখানে দেখছি, তার পাশে একটি কারখানা, নতুন নির্মিত কারখানা। এবং এই তুরাগ নদীর পাশ দিয়ে যে একটি খাল চলে গেছে, খাল এবং নদীকে ঘিরে তিকোণ খণ্ডে এই কারখানাটি তৈরি করা হয়েছে। এটা পাগার শ্মশান ঘাটের ঠিক কাছে।
দর্শক, এই টঙ্গী খালের দূষণের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলবো বেসরকারি পর্যায়ের বিশিষ্ট নবী গবেষক এবং পরিবেশবাদী মোহাম্মদ এজাজের সাথে। এজাজ, আমরা পিছনে যে রঙিন পানি দেখছি এটা সম্পর্কে আপনি একটু বলেন। দেখলে মনে হচ্ছে যে কেউ প্রথমে দেখলে ভাববে যে এটা কোনো সুন্দর কোনো ঝর্ণা কিংবা ফাইভ স্টারের কোনো ঝর্ণার মতো, কিন্তু আসলে আমরা যদি এদিকে তাকিয়ে দেখি আপনি দেখবেন যে এটা আসলে ঝর্ণা না, এটা হচ্ছে আপনার বিষের নহর, আমরা এইভাবে বলতে পারি। বিষের নহর যেটা হচ্ছে যে আসলে সরাসরি বিষ ঢেলে দেওয়া হচ্ছে, পয়জনাস করা হচ্ছে এই নদীর ইকোলজিকে এবং সাথে সাথে ঢাকা নগরবাসীকে ইকোলজি করা হচ্ছে। তো সুতরাং বিষের নহর ইজ কামিং ফ্রম এ ডার্টি মাইন্ড, আমরা এইভাবে বলতে পারি। দর্শক, দূর থেকে দেখে মনে হবে যে অনেক শাপলা শালুক বা শেওলা বা ছোট ছোট ক্ষুদ্র জলজ উদ্ভিদ জন্মে আছে এই নদীর বুকে, কিন্তু যদি আপনি ক্লোজে দেখেন এগুলো সবই আসলে পলিথিন ভেসে আছে। এই পলিথিন এবং প্লাস্টিক সামগ্রী এই নদী দূষণের একটা অন্যতম কারণ। আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো এই নদীতে অপরিকল্পিতভাবে বেসরকারি উদ্যোগে অনেকেই ড্রেজিং করছে। অপরিকল্পিত এই ড্রেজিং আসলে কোনো কাজে আসে না, বিশেষজ্ঞরা প্রায়ই বলেন। দর্শক, আমরা এখন ফিরে আসতেছি, আমরা সারাদিন এই টঙ্গী খালের বিভিন্ন অবস্থা দেখলাম, আমরা তেব মুখ পর্যন্ত গিয়েছিলাম, যে কয়েকটি বিষয় আমরা আজকে অবজার্ভ করতে পেরেছি তার মধ্যে অন্যতম হলো এই টঙ্গী খালের পাড়ে যতগুলো শিল্প কারখানা আছে তার আনট্রিটেড বিভিন্ন রকমের রাসায়নিক বর্জ্য সরাসরি নদীতে ঢেলে দেওয়া হচ্ছে এবং তার কারণেই টঙ্গী খালের এই পানির আজকে এই দশা। এছাড়াও আরও যে জিনিসটা আমাদের নজরে এসেছে সেটি হলো যে এই প্লাস্টিক সহ নানা রকমের গৃহস্থালী বর্জ্য, যেটা কঠিন বর্জ্য, সেটা সরাসরি নদীতে ডাম্প করা হচ্ছে, যার ফলে নদীর দিকে তাকালে দূর থেকে মনে হয় যেন অনেক শাপলা শালুক বা জলজ উদ্ভিদ প্রাণী ভেসে আছে, কিন্তু আসলে না, কাছ থেকে দেখলে এগুলো একেবারে প্লাস্টিক কঠিন বর্জ্য এবং গৃহস্থালীর যেসব বর্জ্য যেমন মুরগির নাড়িভুঁড়ি এবং খোড় পাতা এগুলো পড়ে থাকতে দেখা গেছে। এইসব সংকটগুলো দূর করার জন্য আসলে যেমন সরকারি উদ্যোগ এবং সুস্থ মানসিকতা দরকার, আর দরকার হচ্ছে পরিবেশবাদী সহ স্থানীয় সংস্থার লোকজনকে সম্পৃক্ত করে কাজ করা, আরও দরকার যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি। তো নদীপ্রিয় বন্ধু, আমাদের আজকের এই নদী ভ্রমণ এই পর্যন্তই, এরকম আপনারা সচেতন হবেন, নদীকে রক্ষা করবেন, নদীকে বাঁচাতে সবাই এগিয়ে আসবেন এবং সবাই নদীর জন্য একটু ভালোবাসা রাখুন। এই নদীর যে পানি, ওই আনট্রিটেড ফেলে দেওয়া পানির থেকে এই পানি কোনো অংশে খারাপ কম নয়, এই পানি তার চেয়েও খারাপ হয়ে গেছে। তাই নদীকে ঘিরে যে সভ্যতা গড়ে উঠেছিল, নদীকে ঘিরে যে জীবনযাত্রা ইকোসিস্টেম, নদীকে ঘিরে যে বায়োডাইভার্সিটি, সবই আজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই আমাদের সভ্যতার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের এই জাতির জন্য, এই দেশের জন্য নদীকে আবার বাঁচিয়ে রাখা দরকার। তাই সবাই এগিয়ে আসুন।